মেয়েকে নিয়ে মালদ্বীপে জন্মদিন পালন করছেন নায়িকা নিপুণ। ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার ইন্ডাস্ট্রির পরিশ্রমী এবং সাহসী নায়িকাদের মধ্যে তিনি অন্যতম। শুক্রবার তার জন্মদিন। নিজের জন্মদিন প্রতি বছর দেশে পালন করলেও নিপুণ এবার অপূর্ব নৈসর্গিক দ্বীপরাষ্ট্র মালদ্বীপে জন্মদিন পালন করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে বিশেষ একজন। মালদ্বীপের সিয়ামওয়াল দ্বীপ থেকে নিপুণ জানান, তার সেই বিশেষজন এবারে জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমেরিকা থেকে দেশে এসে তাকে নিয়ে মালদ্বীপে গেছেন প্রিয় মানুষের জন্মদিন পালন করতে। আর মালদ্বীপ ভ্রমণের অর্ধেক খরচও দিচ্ছেন নিপুণের এই বিশেষজন। নিপুণ মেসেঞ্জারে জানান, তার বিশেষজন আর কেউই নয়, সে তার আত্মজা তানিশা। নিপুণের একমাত্র মেয়ে তানিশা আমেরিকার লস অ্যাঞ্জেলেসের UCLA ইউনিভার্সিটিতে সাইকোলজি বিষয়ে পড়াশোনা করছে। মে মাসে সে সামার ভ্যাকেশনে বাংলাদেশে এসেছে মায়ের সঙ্গে সময় কাটাতে। নিপুণ বলেন, দেশে এসে তানিশা বলে, আম্মু তোমার জন্মদিন এবার মালদ্বীপে করব। শুধু তাই নয়, ট্যুরের অর্ধেক খরচও আমিই দেব। মূলত ওই আমাকে সারপ্রাইজ বার্থডে গিফট হিসেবে মালদ্বীপে নিয়ে গিয়েছে। আমরা দুজনে 7 জন এখানে এসেছি, ফিরবো 11 জন। আমরা মা মেয়ে দারুণ উপভোগ করছি অনেক সুন্দর সিয়ামওয়াল দ্বীপে। নিপুণ জানান, মালদ্বীপ ভ্রমণের ড্রেস জুতোও কিনে দিয়েছে তানিশা। জন্মদিনের সকালে ফ্লোটিং ব্রেকফাস্টের বিল দিয়েছে তানিশা। সন্ধ্যায় সে মায়ের জন্মদিনের স্পেশাল কেকটি মাকে নিয়ে কাটবে। এই প্রসঙ্গে নিপুণ বলেছেন, নিজের মেয়ের কাছ থেকে জন্মদিনে এতটা ভালোবাসা পেয়ে মা হিসেবে আমি সত্যিই আপ্লুত। এটা অন্যরকম এক ভালোবাসা। ভিউয়ার্স, নিপুণের মেয়েকে আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু জানিয়ে অবশ্যই কমেন্ট করুন।